ঐতরাতিল মুত্তাকিন, যে জান্নাত পরহেজগার ভালো মানুষের জন্য তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে ভালো মানুষের জন্য জান্নাত প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদাত্তু লিবাদিয়া সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি, মা রাতাইনুন, চোখ কোনোদিন দেখেনি এরকম জান্নাত হতে পারে, অমা সামিয়াত অজনুন, কান কোনোদিন শুনেনি জান্নাত এরকম হতে পারে, অমা খাতারাবে কালবে ওয়াসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি জান্নাত এরকম হতে পারে। তোমরা এই জান্নাতের জন্য দ্রুত ছুটে যাও, এই জান্নাত তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সারা ওয়াল যাররা, যারা সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, গরিব হলেও দান করে, ধনী হলেও দান করে, এ হলো পরহেজগার। এক, দুই, ওয়ালাফিনা আনিন্নাস আলকাযিবিন আলগাই, রাগকে থামিয়ে রাখতে পারে, বউকে মারে না, দলীয় ক্ষমতা দেখায় না, রাগকে ঠেকিয়ে রাখতে পারে, এ হলো ভালো মানুষ। তিন, মানুষকে মাফ করতে পারে, এ হলো ভালো মানুষ। এই তিনটে গুণের অধিকারী যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, সে হচ্ছে ভালো। এক, দান করতে পারে পাওয়ারফুল নেকি, ইবাদত হিসাবে, এবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর এবাদত হচ্ছে দান। বলেছি এরকম ক্ষমতাধর এবাদত অন্য কোন এবাদত নয়, এর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন না সাদ কথা বুরহান, দান হলো দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন না সাদ কথা সিরে তুত গাজা বানাবে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না সাদকাতু তুতাহারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না সাদকাতু খাতিয়াতা কামাইত পুনমা ওয়া নারা, নিশ্চয় পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, দান মানুষের পাপকে নিভে দিতে পারে। পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান, এটাই ভালো মানুষ হওয়ার জন্য এক নাম্বার পথ। দুই, আল্লাহর রাগ কে ঠেকে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু, যত বিশ্বরা আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী নয়, ওয়ালাকিন শাদীদ আল্লাযি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, বউকে গালি দেয় না, প্রতিপক্ষের উপরে বলে না এই দেখ তো ওকে মারাই, যা করা লাগে করতে হবে, এরকম রাগ দেখায় না, এইরকম মানুষ রাগকে ধরে রাখতে পারে, সেই হচ্ছে শক্তিশালী মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ছয়টা কাজ করো, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম, ছয়টা কাজ করো, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, অসদজকে হাত দস্তম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফেজ ওয়াদ্দম, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্দুয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে, মসজিদ মাদ্রাসার টাকা রাখা হলে সময়ে দিয়ে দাও। অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না। পাঁচ, কুফু আই দিয়ে কুম, হাত নিচু রাখ, সংবরণ করে রাখ, দলীয় ক্ষমতা দেখায় না। অগুসরকম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখো না, চক্ষু নিচু করো। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জিম্মেদার, তোমরা ছয়টা কাজ করো। এক, ক্ষমতা দেখায় না। দুই, চক্ষু নিচু করো। তিন, জেনায় লিপ্ত হয়েও না। চার, আমানত দিয়ে দাও। পাঁচ, অদা করলে পূর্ণ করো। ছয়, কথা বললে সত্য কথা বলো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনার আজকের শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছেলে বসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের জন্য বদদোয়া করো না, কোনো সময় বলবেন না যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কোনো সময় বলবেন না, এটা হলো বদদোয়া। আত্মহত্যা করার খেয়ালে যাবেন না, নিজের জন্য বদদোয়া করবেন না। দুই, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলেমেয়ের উপরে বদ্ধ করবেন না, ভুলেও না,
ছেলে মেরেছে, আচ্ছা মেরেছে মেরেছে, তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে কেবলামুখী হয়ে দুই রেকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলেন, ছেলে আমাকে মারবে এটা আমি তোমার কাছে চাইনি, ছেলে আমার ভুল করেছে, তুমি ছেলেকে আমার ফিরিয়ে দাও, আমার ছেলে যেন আমার কাছে ক্ষমা নিয়ে বাকি জীবন যেন আমাকে মাথায় করে থাকে, তুমি আমার ছেলেকে এরকম করে দাও, ছেলে আমাকে মারবে কেন? এই কথা আপনি বলেন, বদ্ধ করলেন কেন? তিন, বলে তদালামু আলাইকুম, সম্পদের উপরে বদ্ধ করবেন না, সম্পদ ব্যবসা বাণিজ্য খুব ঝামেলা, তাই বলছেন এইসব টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, কোনোদিন অর্থ সম্পদের উপরে বদ্ধ করবেন না, অর্থ অর্থ সম্পদ ছাড়া কোনো কাজ করতে পারবেন না। মানে তো দিনই ভাই বোন, টাকাকে কোনো সময় খারাপ দৃষ্টিতে দেখবেন না, টাকা ইনকাম ছাড়া কাজ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে 400 কিলোমিটার, 600 কিলোমিটার পথ, অনেক দূরের পথ, কঠিন, রৌদ্র খুব বেশি, কে কী দিবা? তো উমার বললেন রাজিয়াল্লাহু আনহু, যে অর্ধেক দিলাম। উসমা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে বাড়িতে রেখে, আল্লাহকে বাড়িতে রেখে যা আছে দিলাম, ও তো ভ্যান ভাড়াও হবে না, খালি বরকত। তো উসমান রাজিয়াল্লাহু আনহু বললেন, যত মানুষ যাবে তাদের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। এর নাম টাকা। লোক সংখ্যা ছিল 30,000, 15,000 লোককে যদি এদেশের ধনী মানুষকে, শরীফবাগের কোনো ধনী মানুষকে একদিন খাওয়াতে বলাতে হয়, 15,000 মানুষদের বুদ্ধি হারিয়ে দেবে। কিসের টাকা খামাকা? উসমান রাজিয়াল্লাহু কাছে এরা ফকির ভিক্ষে করে খায়, আর 2 টাকা নিয়ে টাকা দেখাচ্ছে, পয়সা বেশি করে ইনকাম করেন। কখনো পয়সার ব্যাপারে বদ্ধ করবেন না। আমি তো নিঃস্ব মানুষ, আপনার টাকা দিয়ে সব প্রতিষ্ঠান চলবে, এতগুলো ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা, একটা ব্যাপার আছে না? এই যে পত্রিকা মাসিক আলী ইতিসাম, 10 জন শিখ মহাদেশ আছেন শুধু খালি ফতোয়া দেখার জন্য। আপনি খাটো চোখে দেখবেন না, হিংসের চোখে দেখবেন না। আমার জরুরি অনুরোধ, অনুরোধ রক্ষা করুন। 14 জন মানুষ কাজ করে মাসিক আলী ইতিসাম পত্রিকার পিছনে, খালি 10 জন খালি আলেম প্রতি মাসে বসেন তারা ফতোয়া নিয়ে, 50টা প্রশ্নের উত্তর আছে। আমি খাক স্যার, আমি আর কি বুঝি, ভাঙাচোরা টুটা ফাটা বৃদ্ধি নিয়ে ঘুরি, আর ছেঁচড়া মেঁচড়া করে কিছু পড়তে পারি, ওই যে এক একটু টুটা ফাটা লেখি। আমার সাথে যারা আলেম ওলামা আছেন তারাই কাজ করেন। আপনাদেরকে আমি পয়সার ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বলছি, কখনো পয়সাকে ছোট চোখে দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরিভাবে বললেন, এক, নিজের জন্য বদ্ধ করবো না, দুই, ছেলে মেয়ের জন্য বদ্ধ করবো না, তিন, অর্থ সম্পদের জন্য বদ্ধ করবো না। একটু দেখবেন ছেলে মেয়ের জন্য বদ্ধ, দেখবেন বদ্ধর সাথে সাথে ধ্বংস দেখবেন। কানা রাজুলুন ফি বানি ইসরাইল লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, কোলে দুধ খাওয়া অবস্থায় মাত্র 3 জন শিশু কথা বলেছে, দুধ খাওয়া অবস্থায় 3 জন শিশু কোলে, মায়ের কোলে কথা বলেছে। এক, ঈসা, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছেন। দুই, রাজুলুন কানাফি বানি ইসরাইল ইকরলহ জোরাইজ, আজ থেকে নিয়ে অনেক অনেক দিন আগে একটি লোক ছিল, তার নাম ছিল জোরাইজ, ও ইসল্লিফি সমাতেহি, সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাউত উম্মুহু, এই সময় তার মা চলে আসলো, ফাদাতু, তার মা তাকে ডাকলো, জোরাইজ। তখন লোকটি বলছে, উসাল্লি আও জিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তুমি তোয়াতা তুরে হোজু হাল মোমেসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা দোয়া শেষই হয়নি, যেতে না যেতেই ফাতার রাজাতলাহু, একজন মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে কথা বলল জেনার ব্যাপারে, ফাবা, জোরাইজ অস্বীকার করলেন, ছি 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 ছি, বলুন কি তুমি, ফাতাতি রাইয়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাতহু, তাকে জোর করে চেপে ধরে জেনা করলো, ফবালাদাত গোলামান, মহিলা একটি বাচ্চা জন্ম দিল, মহিলা বলল হুয়া মিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের, ফাতাহু, গ্রামের লোক জনগণ জোরাইজের কাছে আসলো, কাসসারু, তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল, ধুলাধুলা করে দিল, ওয়ানজালু,
তাকে গির্জাঘর থেকে টেনে বাহির নামিয়ে দিল। সব্বু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাক্কা মাতাজা জরাইজ দাঁড়ালো, অজু করলো, দূরে কাজ সলাত আদায় করে ওই দুধের বাচ্চার কাছে এসে বলছে, বলো তো বাচ্চা তোমার বাপকে। দুধের বাচ্চা বলছে, আমি রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু জনগণ বলল, না নি সমাতা কবি দাহাব, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। কালা ইল্লা বিতিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার গির্জাঘর যাহাই ছিল তাহাই করিতে হবে, মাটি দিয়ে তৈরি করে দিতে হবে। মুসলিম সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দেখাতে চাচ্ছি, এ দেখেন মায়ের বদদোয়া ছেলের জন্য ভুলেও কোনো দিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। শুনুন, উধু রব্বকম তাজররা খুফিয়া, আল্লাহ তাআলা বলছেন জরুরি আদেশ, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে চুপে চুপে ডাকো, ইজনাদা রব্বহুনে দান খাফিয়া। যখন চুপে চুপে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, প্রতিপালক শোনো, আমি বলছি, অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, কিন্তু তোমাকে ডাকলে মানুষ নিরাশা যে হয় না, আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি অচল মানুষ, আমি তো বাচ্চা পাওয়ার কোনো যোগ্যতা রাখি না, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না যে, তাই তো গোপনে আমি বলছি, তুমি আমার একটা কথা শোনো, আমাকে একটা বাচ্চা দাও। আল্লাহ বলছেন, ঠিক আছে তোমাকে দিলাম। কাকে দিলেন? ইয়াহিয়া আলাইহিস সালামকে দিলেন। গোপনে গোপনে ডাকছেন, চুপে চুপে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, তাজররা খিফা, অতীব গোপনে অতীব বিনয়ে ডাকুন, ওয়া দুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে ডাকুন, বিল গুদুওয়াল আসাল, সকালে সন্ধ্যায় ডাকুন, কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডোবার পূর্বে সূর্য ওঠার পূর্বে ডাকুন, আজান দেওয়ার মাগরিবের আজান দেওয়ার 20 মিনিট আধ ঘন্টা আগে মসজিদে চলে যাবেন, মসজিদে গিয়ে দুই রেকাত সালাত আদায়কে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যা চাওয়ার চাইবেন, আল্লাহ দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন,